হ্যালো ফ্রেন্ডস, আজকে রান্না বানায় আছে পাবদা মাছ বেগুন দিয়ে কাঠল বিচির ভর্তা, আর বিকেলের টিফিন প্যাটিস। প্রথমে করব কাঠল বিচির ভর্তা। আমি কাঠল বিচি নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটাকে এবার আমি প্রেশার কুকারে নুন দিয়ে একটু সিটি দিয়ে নেব। যতক্ষণে প্রেশার কুকারে চার পাঁচটা সিটি দেবে, ততক্ষণে আমি এদিকে কড়াইতে দুটো শুকনো লঙ্কা আর নুন দিয়ে আমি এটাকে ড্রাই রোস্ট করে নেব। আর সবশেষে একটু কালো জিরে দিয়ে দেব, আর দিয়ে আমি এটাকে ভালো করে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। এদিকে কাঁঠাল বিচিটা সেদ্ধ হয়ে গেছে, আমি এটাকে শিল নুড়াইও পেস্ট করতে পারতাম, আমি এভাবে করে নিচ্ছি কারণ ভালো সেদ্ধ হয়েছিল। তারপরে এটাতে আমি গুঁড়ো করা মশলাটা দিয়ে দেব। পাবদা মাছ বেগুন দিয়ে রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে আমি বেগুনগুলোকে নুন হলুদ মেখে সাঁতলে নেব। যতক্ষণ না পর্যন্ত সাঁতলানো হচ্ছে, এদিকে আমি পাবদা মাছের মধ্যে নুন হলুদ জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা পেস্ট কাঁচা সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মাছগুলোকে মেখে রেখে দেব। আর এদিকে বেগুনটা ভাজা ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেব। তারপর ওই ভাজা বেগুনের তেলের মধ্যে আর একটুখানি তেল দিয়ে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এক এক করে মাছগুলোকে সাজিয়ে দেব, এপিট ওপিট করে দুপিটটাই আমি ভালো করে সাঁতলে নেব। তারপর জল দিয়ে দেব, তারপর জলের সাথে বেগুনও দিয়ে দেব আর কয়েকটা কাঁচা লঙ্কা। হয়ে আসলে পরে আমি এটাতে ধনে পাতা দিয়ে মাছটাকে নামিয়ে নেব। আর বিকেলের টিফিন রেডি করার জন্য আমি এদিকে বাঁধাকপি কুচিয়ে একটুকে নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে গাজর আর আলু সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ কুচি। কড়াইতে আমি একটু সাদা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে হালকা ভাজা ভাজা করে তারপর বাঁধাকপিটা একটু ভাজা ভাজা করে নিলাম। তারপর এটাতে সেদ্ধ করা গাজর আর আলু দিয়ে ভালো করে স্ম্যাশ করে তাতে সস, ভাজা মশলা, কালো লবণ, গোলমরিচ গুঁড়ো সব কিছু দিয়ে আমি এটাকে মেখে রেডি করছি। আগে থেকে ময়দার ডো রেডি করে রেখেছিলাম, সেটার ভেতরে দিয়ে এভাবে আমি প্যাটিসের মতন ফোল্ড করে নেব। তারপর এটাকে এক এক করে আমি তেলে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে আমি তেলটাকে গরম করে নেব, তারপর তেলটা ঠান্ডা করব। অল্প স্টিম দিয়ে আমি সবগুলো প্যাটিসকে এক এক করে ভেজে নেব। তারপর সসের সাথে প্যাটিসটা পরিবেশন করব। বাচ্চাদের জন্য একটা হালকা খাবার, আর যারা ঝাল খেতে পছন্দ করে তারা একটু কাঁচা লঙ্কার কুচি ভেতরে দিতেই পারেন। আমি দিইনি কারণ আমার ছোটো ছোটো বাচ্চারা খাবে, ওদের যদি ঝাল লাগে তাহলে ওদের খাওয়াটাই নষ্ট হয়ে যাবে, তাই আমি দিইনি। তাহলে রেডি হয়ে গেল বাঁধাকপির প্যাটিস।